হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা হচ্ছে মহিপুর তিস্তা নদী। আবার আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে, যেটা আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে বড়শিতে আর মাছ ধরা হয়, সেটাই দেখাবো। দেখেন অনেক মানুষ আছে এখানে, অনেক বড়শি আছে যেগুলো আর মাছ ধরার জন্য বসে আছে সবাই। কাল কেউ একটা আর মাছ ধরছে, সেটার ওজন হলো প্রায় 16 কেজির মতো। কিন্তু এর মাঝে কথা হচ্ছে যে এটার নতুন একটা পদ্ধতি আছে, সেটা হলো টোপ। একটা গোপনীয় টোপ আছে চার, যেটার মাধ্যমে এই আর মাছ ধরা হয়। কিন্তু অনেকে আছেন যে জানেন না যে কীভাবে চার তৈরি করা হয়, আর গোপন চারটা কী, সেটাই আজকে আপনাদের মাঝে দেখাবো। আর সবার যদি ভিডিওটা ভালো লাগে, বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখি কি টোপটা দেয় আর মাছ ধরার জন্য। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো, সবাই চেনেন শিং মাছ, কিন্তু অনেকেই জানেন না, মাছটা চেনেন সবাই যে শিং মাছ, কিন্তু অনেকেই জানেন না যে এটা দিয়ে আর মাছ ধরা যায়। আর এই শিং মাছ দিয়েই কালকে একটা যে মাছটা মারছে, সেটা হলো প্রায় 16 কেজি ওজন। এই যে দেখতে পাচ্ছেন একদম টাটকা শিং মাছ, এটা দিয়েই ধরবে। আপনারা অপেক্ষা করেন, দেখাবো কিভাবে মাছ আটকে। এই যে প্লে দেখতে পাচ্ছেন জিওল মাছ, এই যে নদীতে দেওয়া হচ্ছে। এখানে অনেক মানুষ আছে মাছ ধরতেছে, ওই যে এটা হলো তিস্তা নদী, মহিপুর তিস্তা। কালকে একটা মাছ আটকেছে, সেটা হলো 16 কেজি। এই মাছগুলো শীতের দিনে ধরা হয়। অবশ্য এখন তো শীতের দিন, তবুও মানুষ আসে মাছ ধরার জন্য। আসলে অনেক মাছ আছে এই নদীতে, অনেক বড় বড়। এই যে বড়শি রাখা হইল, দেখতেছেন যে বড়শি কীভাবে রাখলো, আপনারা শিখে রাখেন। আর যদি কেউ না জানেন, আপনাদের জন্য অন্য কোনো অজানা তথ্য থেকে থাকে, তাহলে কমেন্টে বলতে পারেন, আমরা অবশ্যই অবশ্যই হেল্প করব। এই যে দেখতে পাচ্ছেন যে সুতা টানতেছে, কিন্তু মাছটা এখনও খায় না টোপটা। খাইলে অবশ্যই অবশ্যই টান দেবো, আর অবশ্যই আপনাদের দেখাবো। হাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সুতা টানতেছে টানতেছে, ঠিক আছে। কিন্তু এখনই যে শিকার করবে মাছ, সে অবশ্যই আসলে প্রচুর শিকার করেছে মাছ, সে অনেক চালাক লোক, এই জন্য মাছটা টানা বড় তুলতেছে না, কিন্তু মাছটা ও শিওর তুলেই আনবে। আপনারাও দেখতে থাকুন ভিডিওটা, যে কীভাবে মাছ ধরে আর কত কেজি ওজনের মাছটা আসে, সেটাই আজকে দেখব। এবং আমিও দেখব, আমারও অনেক মজা লাগে মাছ মারতে, কিন্তু আসলে ধরতে পারি না, কারণ সময়ের অভাব। কিন্তু দেখি, সবাই মিলে মজা নেই যে আসলে কত বড় মাছটা হয়।